আইপিএলে আজ গুজরাট টাইটানসের কাছে 25 রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে গুজরাটের আগে ব্যাটিংয়ে নিমন্ত্রণ জানায় চেন্নাই। দুই ওপেনার সাই সুদর্শন শুভমন গিলের সেঞ্চুরিতে 3 উইকেটে 231 রান তোলে গুজরাট। তারা করতে নেমে 2 উইকেট হাতে রেখে জয়ের জন্য শেষ 2 ওভারে 62 রানের দরকার ছিল। প্রায় অসম্ভব এই সমীকরণ মেলাতে শেষ পর্যন্ত 20 ওভারে 196 রান তোলে 8 উইকেটে চেন্নাই সুপার কিংস। 7 ছক্কা 5 চারে 51 বলে 103 রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। গিল 6 ছক্কা 9 চারে 55 বলে 104 রানের ইনিংস খেলেন। আইপিএলের 100তম সেঞ্চুরি গিলের উদ্বোধনী জুটিয়ে 210 রান যোগ করে 18তম ওভারে তুষার পাণ্ডের বলে আউট হয় সাই সুদর্শন। একই ওভারে গিলকে তুলে নেয় চেন্নাই এই পেচার। আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটি যুগ্মভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এটাই। এর আগে 2022 সালে লখনউ সুপার জয়েন্টে কলকাতা নাইট রাইডার্সের 210 রানের অবিচ্ছিন্ন থাকেন লোকেশ রাহুল ও কুইন্টন ডিকো। তাছাড়া প্রথমে নেমে 10 ওভারে ম্যাচ ছিটকে পড়ে চেন্নাই ইনিংসের এই অর্ধেক রান তুলতে 3 উইকেটে 186 রান করে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাইয়ের টপ অর্ডারে কেউ রান করতে পারেনি। রাচিন রবীন্দ্র 1, অজন্তা রাহেনে 1, অধিনায়ক ঋতুরাজ 0 করে দ্রুত আউট হয়ে গেলে চেন্নাই বিপর্যয়ে পড়ে। 14 উইকেটে মঈন আলী 56 এবং ড্যারেন মিশেল 63 জুটি কিছুটা সামাল দিলেও চেন্নাই 20 ওভার খেলতে তেমন রান করতে পারেনি। শেষ দিকে 11 বলে 26 রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত চেন্নাইয়ের হার। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।